de ley. জি ব্লাড দিবেন কে? আমি। হ্যাঁ উনি দিবেন। জি আসেন, একটু ক্রস মিসিং এবং স্ক্রিনিং টেস্ট করতে হবে। ও হ্যাঁ ম্যাম। জি আসেন। আসেন। তুমি যাবে না? আসেন তো। ওঠেন না। জি এখানে বসেন। দেখি হাতটা একটু। হাতটা দেখি। ভয় নেই, ভয় নেই। মাসুদ ভাই ভয় পাচ্ছেন কেন? ভয় পেন না। একটু দেখি হাতটা দেখি, ভয় নেই তো। কি ভয় পেন না? দেখি দেখি তো হাতটা দেখি, ভয় পেলে তো ভয় না। দেখি দেখি হাতটা। আপনি ডক্টর ডাকেন, এরকম ঘটনা আগে কখনো দেখিনি। কি হয়েছে? ব্লাড নেওয়ার সময় সেন্সলেস হয়ে গেছে। নাম কি? জি মাসুদ। মাসুদ সাহেব চোখটা খুলেন তো, চোখটা খুলেন, চোখ খুলেন। মাসুদ সাহেব একটু চোখটা খুলেন তো, চোখটা খুলেন। মাসুদ সাহেব চোখ খুলেন। হি ইজ ওকে, একটু ভয় পেয়েছে বোধ হয়। ঠিক আছে, অসুবিধা নেই। আমি এখন কোথায়? আপনি এখন জাহান্নামে। আমি কি বেঁচে আছি? জি না, আপনি মারা গেছেন, আপনি জাহান্নামে বরাদ্দ হয়েছেন। তুমি জাহান্নামে কি করো? চুপ ওই মিয়া, ইয়া কি মারে? ছি 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 ছি, আমি আপনার সাথে নাকি ঘুরে বেড়ে আমার ফুপা ফুপুকে আমি লজ্জায় মুখ দেখাবো কেমন করে? সরি। আবার সরি বলে? হ্যালো, কে? আমি শরীফ, দৈনিক তোলপাড় থেকে। জি শরীফ ভাই বলেন। না মানে এমনি খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ শরীফ ভাই। কেমন থাকবো, কেমন থাকা উচিত আমার? ভালো থাকতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে। বললেই কি আর ভালো থাকা যায়? হ্যাঁ বললেই ভালো থাকা যায়। মনকে বলতে হবে ভালো থাকো। অটো সাজেশন আর কি, শোনেন না, আমি তো ওই যে ইয়োগা আছে না, ইয়োগা আর মেডিটেশনের উপর কোর্স করেছি। তুমি চলে আসবে কিন্তু, আমাকে শিখিয়ে দেবো না? ঠিক আছে আসবো। শোনো, যখনই তোমার মন খারাপ হয়ে যাবে তখন সোজা ছাদে চলে যাবা, ছাদে যে আকাশটা দেখবা, আর মনকে বলবা আকাশটা কত বড়। আর সেই দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা বিন্দু, আর আমি কি? আমি হচ্ছে একটা জিরো, মানে শূন্য। জি যাব।
বাবু বাবু পাতা করছো নিয়ে আসো। যাও আমি দেখতেছি। ভাই ওই শাহিন ভাই আমার একটা কাজে পাঠাচ্ছে, আমি যাই। যাও যাও আমি দেখে গেছি, টেনশন নেই। আচ্ছা দেখি তোমার এই গাধা মার্কা পাতাটাকে কীভাবে মানুষ করা যায়। মাসুদ ভাই আমি এত কষ্ট করে একটা পাতা করলাম আর আপনি একটা গাধা বললেন। ও তাই তো, পাতা তো আর গাধা হয় না, মানুষই তো হয়। যাও মেজাজ খারাপ হয়ে কোথায় কী করে সব মেজাজ খারাপ। এই মোনালিসার নিউজটা ঠিক আছে তো? আরে নিউজটা তো আমি করছি মিয়া, ঠিক থাকবো নাকি? ও কারেকশন করছে, এখানে যে একটা ছবি লাগাইতে হবে সেটা দেখেনি। তোমার কাছে ছবি নেই? তা আছে, লাগা দাও। ওই শালা বাবুর বাচ্চা, ওই আমার সকালবেলা একটু ঘুমাইতে দিবি না তুই? না আরে মাসুদ ভাই আপনি এটা কি করছেন? কি করছি? আপনি মোনালিসার ছবির জায়গায় কার ছবি ছাপাইছেন? ও এইটা ওই যে হেডিংটা একটু চেঞ্জ করে দিয়েছি আর তোমার একটা ছবি লাগাই দিছি। দিছিলা তুমি পাতাটা ডাইল কোডা? আরে মাসুদ ভাই এটা আমাকে মডেল মোনালিসা না, এটা হচ্ছে প্যারিসের লুপ মিউজিয়ামে ওই যে 10 ইঞ্চির আকাশে মোনালিসা, সেই মোনালিসা। বুঝতে পারছেন কি কইলা? ওই মেয়ে তুমি এটা আমার আগে কইবা না, আমার সবিস পাতা এই কেমনে আসলে নিউজটা? আমার পাতা তো সবিস পাতা। আরে কোন মোনালিসা আমি কি করে বুঝবো? তা আপনি ভালো করে নিউজটা পড়বেন না। এই সব ভুল তোমার, সব ভুল তোমার। কতবার তোমার কইছি কাকের মতো ইসে কাকা করবো, আর পেঁচার মতো পেঁচাবে না। এটা তো সব কিছু পেঁচায় আমার সর্বনাশ কইরা। আচ্ছা ঠেলা সামলায় বুঝছেন, আজকে আসুন অফিসে, বুঝেন কেমন লাগে। কেমন লাগে
কি করি? সাইন বই তো পড়া গেল ভাই। আমি তো কইতেছি হ্যাঁ কি আপনি বুঝতে আছেন, মোর মোনারি নিয়ে আপনার পত্রিকা যা ছাপাইছেন এতে মোর মোনার কেরিয়ার কি হইবে একবার চিন্তা করছেন? মোর মোনা অব্যক্ত একখান মাইয়া, আপনার মাইয়ের নিজ দিয়ে এরকম একখান নিউজ ছাপা হইতো হলে আপনি কি করতেন? আমি আমি সরি, তবে আমি হলে কি করতাম সেটা বলতে পারি। কেস করতাম, মামলা করতাম, এই পত্রিকার রিপোর্টার আর সম্পাদককে আমি জেলে ভরতাম। তারপরে যদি আমার রাগ না কমতো আমি পত্রিকায় আগুন লাগিয়ে দিতাম। কমলা আছে, কমলা খাবি? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে খাইস দেখি। হ্যালো মাসুদ ভাই, এগুলো কি ছাপবেন? হ্যাঁ মোনালিসা নিয়ে আমি করি নাই মেধা, বাবু করছে। কালকে না আমি ব্লাড দিতে গেছিলাম না, বাবু ভাই করছে। দাঁড়ান, হ্যাঁ হ্যালো মেধা। হ্যালো বাবু ভাই, এগুলো কি করছেন? মোনালিসা আপুরে নিয়ে? ছি 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 ছি, না না এটা তো আমি করি নাই, এটা মাসুদ ভাই করছে। কিন্তু মাসুদ ভাই তো বললো আপনি করছেন। মাসুদ ভাই তাই বললো নাকি? লোকটা তো মার খাবে আমার হাতে। হ্যাঁ বাবু ভাই, আপনাকে তো আমি চিনি, আপনি তো মিথ্যা বলার ওস্তাদ। বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলতেছি না, এই চোখে বলতেছি। বাবু ভাই শোনেন, আপনি তো মিথ্যা ডিপো। আমি বললাম তো আমি করি নাই। এক মিনিট, হ্যাঁ কি সম্পাদক স্যার আপনার ডাকে। মেধা রাখি, হ্যাঁ একটু পরে কথা বলতেছি তোমার সাথে। থ্যাংক ইউ বাবু, আসো আসো আসো। স্যান্ডেল আছে? স্যান্ডেলটা হাতে নাও, আমার দুই গালে এই দুইটা স্যান্ডেলের বাড়ি যাও। মাসুদ ভাইটা কি করলো আজকে? মাসুদ ভাইয়ের জন্য সাইড ভাইয়ের এত বড় অপমান, এটা আমি কিছুতেই সহ্য করতে পারতেছি না। সাইড ভাই, মাসুদ ভাই এটা রাখবে না ভাই। তুমি কেমন ছবি পাতায় প্যারিসে মোনালিসার খবর দিলা? তুমি খবর দিছি যে আমি বাংলাদেশে মোনালিসার ওইখানে ছবি ছাপাইছি, আর ওইখানে কি মোনালিসার খবর থাকবে? তারপরে না পারলে তুলে দিতেন,
তাহলে আপনি আমাদের মডেল মোনালিসা ছবি চাবেন এখন সামলান ওই মিয়া তুমি আমাকে বিপদে ফেলানোর জন্য এই সমস্ত ট্র্যাপ করছো আমি ট্র্যাপ করছি না আপনি মিয়া একটা বোকার বোকা আপনি নিজেই তো ট্র্যাপে পড়ছেন আরে মিয়া তোমার সাথে চালাকি আমি পারি দেখো দেখো আবার একই কথা বলে বাবু ভাই আমার তুই বাসা এই যে দেখ এই যে দেখ ভাই আমি তোর ভাই কইছি না ভাই অনেক বুদ্ধি ভাই তুই তো করে করেন না হাসান হাসান আপনি কোনো কথা বলুন বাবু ভাই আপনি আমার বাসান এখন বিপদে পড়ছেন এখন তো কত আপনি আপনি বেরিয়ে পড়ব না এই যে বাবু দেখো আমি বিপদে পড়ছি দেখে তুমি কিন্তু জাত আবার তুমি করে বলেন আপনি করে বলেন বাবু ভাই আপনি আমার বাসান ভাই ভাই ও ভাই বাসান ভাই ভাই সালাম আলাইকুম বস বস সেই জন্য তো আপনার ফোন করলাম এখন আপনিই পারেন বস বাঁচাইতে বুঝছেন